শুক্রবারে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হবে। তার আগেই চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা ঘটেছে। গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগের জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন রাশিয়ার হামলার কোনো পরিকল্পনা পশ্চিমারা করছে না। আরও জানাচ্ছেন পিন্টু হাজক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দুই দিন আগেই হঠাৎ কিয়েভ সফর করেছেন। সেখানে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় পশ্চিমা গণতন্ত্রের প্রশংসা করেন তিনি। জানান কিয়েভের পাশে থাকবে ওয়াশিংটন। এরপরে বার্ষিক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও কঠোর ভাষায় ইউক্রেনের যুদ্ধের জন্য পশ্চিমাদেরই দায়ী করেছেন। এ ভাষণে তিনি অভিযোগ করেন পশ্চিমারা রাশিয়ায় হামলার চক্রান্ত করছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট স্থগিতের ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পারমাণবিক অস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত রাখার ঘোষণা দেন তিনি। নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এরপর গতকাল পোল্যান্ডের ওয়ারশোতে রয়্যাল ক্যাসেলের বাইরে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন পশ্চিমারা রাশিয়ার উপর হামলার পরিকল্পনা করছে না। তবে তিনি মস্কোকে সতর্ক করেন ইউক্রেনের এই সংঘাতে রাশিয়া কখনোই জয়ী হবে না। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের অস্বস্তি বাড়ছে। এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সহায়তা করতে চায় চীন। জানা যাচ্ছে সেই উদ্দেশ্যে শিগগিরই মস্কো সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ হামলা শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন এবং তার মিত্ররা ইউক্রেনকে $1 বিলিয়ন সামরিক, মানবিক এবং বাজেট সহায়তা প্রদান করেছে। পিন্টু হাজং, নাগরিক।